জান্নাত মানে কি? যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাত মানে কি? আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খমর চাই, শরাব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে। জান্নাত মানে কি? আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহকে আপনি দেখতে পারবেন। জান্নাত মানে কি? আপনি মধুর নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, হুরে নেইন চতুর্দিকে ঘোরাফেরা করছে। একজন নিম্নমানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেইন আহাল পরিবার তো আছেই, রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা করবে। জান্নাত মানে কি? যেখানে যা ইচ্ছা তাই করা যাবে, বলার কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই, সেখানে কোনো মৃত্যু নাই, সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই, কোনো গাল গল্প নাই, কোনো মিথ্যা নাই, কষ্টের ক্লেশ মাত্র নাই, থুতু ফেলতে হবে না। জান্নাত মানে থুতু ফেলতে হবে না, জান্নাত মানে হাঁচি হবে না, নাক ঝাড়তে হবে না, জান্নাত মানে স্তেঞ্জা পেশাব পায়খানা করার টেনশন নাই। মানুষ খাবার খাবে, একটা ঢেকুর তুলবে, ব্যাস খাবার হজম হয়ে গেছে। আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি? আল্লাহ পাক, আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, যাও কোনোদিন অসন্তুষ্ট হব না, ব্যাস দ্যাটস অল। এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে। আপনি বিশ্বনেতা হয়েছেন, বড় শিল্পপতি হয়েছেন, পলিটিশিয়ান হয়েছেন, ইকোনমিস্ট হয়েছেন, মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবেই একদিন, আল্লাহ আমাকে ধরবেই, হিসেব আমাকে দেওয়া লাগবেই, কবরে আমাকে একাই যাওয়া লাগবেই, আমাকে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। মনে একটা ভয় কাজ করে, যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই, মানুষ বাইরে অভিনয় করে, মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে, কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন? শুনেছেন? ইন্তেকাল করেছেন। একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে, হিমু, মিসির আলী এইসব পড়া হয়েছে, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলের কবিতাগুলো, ইভেন শেক্সপিয়ার, অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক। যাই হোক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ। কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে, এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা, আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা, কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয়। এটা আমার কথা না, হুমায়ুন আহমেদের কথা, পড়ে দেখেন। তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে, আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে, কয়েকটা প্রলোভন দিল। প্রথম প্রলোভন হচ্ছে টাকা, তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা, তারপরে চাই চাই আরও চাই এই একটা আকীদা দর্শন, তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারের কি হবে, আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবাক দর্শন। এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন। চারবাক কীরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে, দুহাতে যা পাও হাত পেতে নাও, দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, বাকির খাতা শূন্য থাক। ঠিক চারবাক দর্শন, যেটা ফিলোসফি পড়েছেন, এখানে অনেক টিচারও আছেন আমি জানি, তারা এই কথাগুলো বুঝবেন। চারবাক দর্শন কেমন? ঋণ করে ঘি খাও, ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচবে, এটা হলো চারবাক দর্শন। তো দুহাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, মিল আছে না? ঋণ করে হলো ঘি খান, যেভাবে হোক ঘি খান আপনি, মানে ঋণ করে হলো ঘি খান, যতদিন বাঁচবেন সুখে বাঁচবেন। তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না? বুঝতে পারছেন কিনা? মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন, বাকির খাতা শূন্য থাক। ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট। ইসলামের ঈমান, আকীদা, ইসলাম, পরকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা বলি কি, এই দুনিয়াতে আমরা মোসাফির, দুনিয়াতে আমরা কি মোসাফির, কে কতদিন থাকবো কোনো ঠিক নাই। নবীজি বলছেন হে আব্দুল্লাহ বিন ওমর, তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো, সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলা হলে সকালের অপেক্ষা করো না।
দর্শনের মধ্যে কত পার্থক্য না, আকাশ পাতাল পার্থক্য না। এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট, আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে, লিগ্যাল ওয়ে অর ইললিগ্যাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে, অ্যাচিভ করতেই হবে, যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম, বস্তুবাদিতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো না। তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো। নবীজি আরও বলছেন, তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না, রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না, তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না, বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে। আবার বলছি, নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না যে তোমাদের উপরে কারা আছে, অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে, তোমাদের চেয়ে খারাপ কারা আছে। এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ, তার হাত নাই, আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ, তার চোখ নাই, এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে, এক ভাইয়ের বডি প্যারালাইজড, একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী, আপনি সুস্থ আছেন, অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই। এখানে কে ধনী বলেন দেখি, আপনি না সে, আপনার সুস্থতা আছে। আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই, ছোট্ট একটা বাসা, আপনার কষ্ট লাগে। আমারও যদি এমন হতো, ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই, তার পরিবারে অশান্তি, তার পরিবারে হৃদ্যতা ভালোবাসার বন্ধন নাই, আপনার পরিবারে আছে। একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে 500-1000 টাকা আর্ন করে বাসায় চলে গেল, গিয়ে বাসা আলু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে, সুখে আছে, দিব্যি বউয়ের সাথে গল্প করছে, চাঁদ দেখছে। আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই, আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে, দেখারই সৌভাগ্য হয় না। আসলে সুখ কাকে বলে, সুখটা কি জিনিস, ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার, সুখটা কি জিনিস, সুখটা হচ্ছে ইন্টারনাল পিস। যখন আপনি বা আমি, আমি নিজেকেও বলছি, যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে, রাসূলের সুন্নতের মধ্য দিয়ে, অল্পে তুষ্ট থাকতে পারবো, যা আছে এতে শুকরিয়া আদায় করবো, আপনি কেউ নাই, কেউ নাই দুনিয়াতে। কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা ও আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে, আপনাকে খালি চাই চাই আরও চাই, ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাকে। আর আমাদের দর্শন দু হাতে যা পাও হাত পেতে নাও না, বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে সন্তুষ্ট থাকো, বাকির খাতা শূন্য থাক না, বাকির খাতা পূর্ণ হোক। মানে পরকালটা বাকির খাতা না, ওই পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক, প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক, প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক, তারপরে বাকির খাতা কি হোক, পূর্ণ হোক। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আলোচনা শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত, দুনিয়ার নেশায় আমরা না পড়ি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।